আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চলুন দেখে নেওয়া যাক। তিন রকমের মাছের মাথা নিয়েছি। এটা আমার ফ্রিজে রাখা ছিল, আর আমি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি, আর লাগবে 500 গ্রাম গোবিন্দভোগ চাল, একটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো জিরে, আদা আর ধনে একসঙ্গে আমি বেটে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুনটাও একসঙ্গে বেটে নিয়েছি। মাছের মাথাগুলো আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মাথাগুলো ভালো করে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা ঢেলে দিলাম, এবার ধীরে ধীরে মাছগুলো ভালো করে ভেজে নেব। চালটা ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিলাম, এবারে একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে তুলে নেব। একটা বাটিতে পরিমাণ মতো জল নিয়ে এর মধ্যে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর সামান্য পরিমাণে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে মিশ্রণটি ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে সামান্য তেল দিয়ে দিলাম, আর কারণ আমি এই মাছের মুড়ি ঘন্টটা একদম হালকা তেলেই রান্না করব। ফোড়নে দিলাম 2 শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ আর একটু জিরে। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে লাল করে বাদামি কালারের ভেজে নিতে হবে। এইদিকে আমার জলটা ফুটে গিয়েছে, ভালোভাবে লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর রসুন বাটাটা দিয়ে দিলাম, এরপরে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এই মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব, এরপর চালের জলটা ঝরিয়ে নেবার পর চালটা দিয়ে দিলাম। এরপর কিছুটা সময় ধরে ভালোভাবে ভেজে নেব। চালটা খুব ভালোভাবে ভাজতে হবে, এর উপরই নির্ভর করছে মুড়ি ঘন্টটা কতটা ঝরঝরে হবে। ভাজা হয়ে গেছে, এবার ফুটিয়ে রাখা জলটা এর মধ্যে ঢেলে দেব। একটু নেড়ে চেড়ে অল্প আঁচে 10 মিনিটের মতো ঢেকে রাখব। এরপর এর মধ্যে 1 চামচ চিনি, 2 চামচ ঘি আর গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব।
তৈরি হয়ে গেল সুস্বাদু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান।